আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাথী এমএনএস কিচেন থেকে। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব ভিউয়ার্স। আজকে রেসিপিটি হচ্ছে বিফ রিব চপ কিং সাইজ। আমি এটাকে বড় বড় করে কেটে নিয়েছি ভিউয়ার্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট করে কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এবং এটাকে আমি ঘন্টাখানেক আগেই খুব ভালোভাবে ধুয়ে এভাবে ছড়িয়ে রেখেছি যেন কোনো প্রকারেই পানি যেন না থাকে, এবং টিস্যু পেপার দিয়ে খুব চেপে চেপে আমি পানিগুলোকে মুছে নিয়েছি। আমার এই বিফ চাপটা ম্যারিনেট করতে যা যা মশলা লাগবে আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এখানে আছে শুকনা মরিচ, আমি শুকনা মরিচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এবং কেটে সব বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে শুকনো মরিচ আছে 50 গ্রাম, আদা আছে 100 গ্রাম, একটা লেবু আছে, 50 গ্রাম রসুন, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতন লবণ। ভিউয়ার্স, আমি এখন এই শুকনো মরিচ, আদা আর রসুন এই তিনটা মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, এখানে আদা রসুন শুকনো মরিচ পেস্ট আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সাথে দিয়ে দিব লবণটা, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডারটা এবং দিব লেবুর রসটা, ভালোভাবে চিপড়িয়ে পুরো রসটা আমি দিয়ে দিব। সব মশলাগুলো আমি একত্রে করে ফেলেছি, এখন ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা আমার পছন্দ অনুযায়ী আমরা এভাবে করে খাই, এই জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেল ভালোভাবে মিক্স করা। ভিউয়ার্স, আমি এখন এই মশলাগুলোকে এই মাংসগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করব। আমি আপনাদেরকে দুইটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি এক এক করে মিক্স করব, এবং মিক্সটা যেন খুব ভালোভাবে সব মাংসের গায়ে যেন লাগে ঠিক এভাবে করেই মিক্স করতে হবে। এবং এই মিক্সটা অবশ্যই আপনারা হাতে করবেন। একটা হয়ে গেল আমার, দ্বিতীয়টা আমি আবার আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। মিক্সটা অবশ্যই ভালোভাবে করতে হবে। ঠিক এভাবে করে আমি বাকি 6 পিস মিক্স করব। ভিউয়ার্স, আমার সমস্ত মাংসগুলোকে আমি ম্যারিনেট করে ফেলেছি। আমি এটাকে 12 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। নর্মাল ফ্রিজে আমি খুব ভালোভাবে এটাকে কভার করব, কভার করে 12 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমার টোটাল গরুর মাংস আছে 11 পাউন্ড, এবং এক একটা পিস আছে অলমোস্ট 1.5 পাউন্ড। ঠিক এভাবে করে আমি প্লাস্টিক র্যাপ করে নিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ভিউয়ার্স, 12 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব এক সাইড। এইভাবে একটা সাইড ভালোভাবে করতে হবে। ভিউয়ার্স, তেল লাগানো হয়ে গেছে। আমার এই সাইডে বারবিকিউ চুলাটাও রেডি, আমি কয়লা একদম খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এখন আমি একটা একটা করে আমি ভেজে নিব। তেলের সাইডটা আমি নিচের দিকে দিব।
আমি কলার উপরে দিয়ে দিলাম খুব আস্তে আস্তে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখব জিয়ার ঠিক এইভাবে করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব ভিউয়ার্স 5 মিনিট হয়ে গেল এখন আমি এইটাকে উল্টায়ে দিব এবং খুব আস্তে আস্তে হচ্ছে খুব একটা আগুন আমি দিতেছি না কারণ যেহেতু এটা একটু মোটা পিস আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব এর মাঝে আমি দুই একবার একটু দেখে নিব 5 মিনিট আবারও হয়ে গেল খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং এরই মাঝে আমি আবার উল্টে পাল্টে দিয়েছিলাম হয়ে গেছে আমার এটা ভাজা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমি এক এক করে উঠিয়ে নিব একটা প্লেটে আমি সবার সুবিধার জন্য আমি আরেকটা পিস আমি ভেজে নিব ভিউয়ার্স 5 মিনিট হয়ে গেল আমি উল্টিয়ে দিব ভিউয়ার্স যাদের এই ধরনের বারবিকিউ চুলা নাই তারা গ্যাসের চুলায় মোটা তাওয়াতে আপনারা ঠিক এইভাবে করে ভেজে নিতে পারবেন ঢেকে দিচ্ছি আবারো 5 মিনিটের জন্য ভিউয়ার্স আমার দ্বিতীয়টাও ভাজা হয়ে গেছে আমি পরিবেশনের জন্য একটা ডিশে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দেশি স্টাইলে কিং সাইজ বিফ চপ আমরা আজকে এটা পরিবেশনের জন্য আমি রান্না করেছি বাসমতি চালের পোলাও সাথে থাকবে নান রুটি আমি চেষ্টা করলাম হয়তো আপনাদের এটা ভালো লেগেছে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং আমাকে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আবারও কোনো একটা রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে বিদায় আল্লাহ হাফেজ